2011 সালের পর আরও একবার একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ আয়োজন করছে ভারত। 5 তারিখ আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দিয়ে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ইডেনে প্রথম ম্যাচ 28 অক্টোবর, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সেই ম্যাচ দিয়েই ইডেনে বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। বিশ্বকাপের জন্য সাজিয়ে তোলার জন্য সারা দিন রাত কাজ হচ্ছে। এর মধ্যেই ঘটে গেল একটা দুর্ঘটনা। বুধবার দিনকে রাত্রিবেলা 12:45 নাগাদ ইডেনের সাজঘরে আগুন। ঠিক কী ঘটেছিল আমরা জেনে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক শান্তনু ঘোষের কাছ থেকে। শান্তনু, সামনেই ওয়ার্ল্ড কাপ, 2 মাসের প্রস্তুতি আর সময় আমাদের হাতে রয়েছে, তার মধ্যে ইডেনের সাজঘরে আগুন, কীভাবে দেখছো ঘটনাটা? বুধবার রাত 12:00 নাগাদ ইডেনে আগুন লাগে বলে খবর, সঙ্গে সঙ্গে দমকলের 2টি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ইডেনে এখন দিন রাত কাজ চলছে, ওয়ার্ল্ড কাপের আগে যে 2.5 মাস সময় রয়েছে তার আগে এই ইডেন সাজিয়ে ফেলার প্রস্তুতি চলছে, ভেতরের সমস্ত জায়গাতেই কাজ চলছে। এর মাঝেই এই আগুন, যার জন্য চিন্তার যে বিশ্বকাপের আগে কোনো রকম বড় ক্ষয়ক্ষতি হলো কি না। ইডেন সূত্রে খবর এখনও পর্যন্ত যা, যে ভেতরে কিছু কিট ব্যাগ ছিল সাজঘরে, সেই সেখানে শর্ট সার্কিট থেকে আগুন হয়েছে, কিন্তু ইডেনের কোনো বড় ক্ষতি হয়নি, যার জন্য বিশ্বকাপের যে প্রস্তুতি তাতে এখনও পর্যন্ত কোনো বাধা হয়েছে বলে ইডেন সূত্রে জানা যায়নি। কিন্তু গত শনিবার ICC-র প্রতিনিধিরা এসে ইডেন পরিদর্শন করে গেছে এবং 15ই সেপ্টেম্বর তারা আবার আসবে। এই তার মধ্যে ইডেনকে সাজিয়ে ফেলতে হবে। 15 মানে বিশ্বকাপ হতে হয়তো 2.5 মাস সময় আছে, কিন্তু ইডেনের হাতে সময় হচ্ছে 15ই সেপ্টেম্বর, ICC-র প্রতিনিধিরা আসবে, তার আগে সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে। সেই কাজে কোনো বাধা হলো কি না সেটা জানার CAB সূত্রে খবর এখনও পর্যন্ত যে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই সেই কাজে কোনো বাধা নেই। ইডেনে এখনও কাজ চলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি এবং এটা 24 ঘন্টাই চলছে, বিভিন্ন লোক এসে 24 ঘন্টাই কাজটা চলছে, যার ফলে সেই যে সময় আগুন লাগে সেই সময়ও ইডেনে লোক ছিল, তারা সঙ্গে সঙ্গে খবর দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এসেই দমকল সেই আগুন নিভিয়েছে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই আপাতত যা জানা গিয়েছে। শান্তনু, এইখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে যে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে ইডেন রক্ষা পেয়েছে সেটা যেরকম একদিকে ঠিক, কিন্তু এই যে ICC-র প্রতিনিধি দল শনিবার এলেন তারা এবং আগামী দিনেও তারা আসবে, এই যে সময়ের মধ্যে ইডেনের অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল, নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে, এটা কোথাও গিয়ে যে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ইডেনের মতো একটা মাঠ, সেই মাঠে কোথাও একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল না, একটা সংশয় থাকবে না তো? হ্যাঁ, অবশ্যই, সেটা তো বিশ্বকাপের মতো এরকম একটা বড় প্রতিযোগিতা, 2011-র পর একদিনের বিশ্বকাপ আবার ভারতে হচ্ছে এবং সবথেকে ইম্পর্টেন্ট এবারেই কিন্তু প্রথমবার ভারত একা বিশ্বকাপ আয়োজন করছে। 2011-য় কিন্তু শ্রীলঙ্কায় ম্যাচ ছিল, এবারে কিন্তু পুরো গোটা বিশ্বকাপটা ভারতের স্টেডিয়ামগুলিতে হবে এবং ভারতের 10টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলি হবে। প্রতিযোগিতার তার আগে আরও যে অনুশীলন ম্যাচ, যে ম্যাচগুলো সেগুলো আরও 2টো মাঠে রয়েছে, মোট 12টা মাঠে খেলা হবে। সেই 12টা মাঠকে কিন্তু ভারত, BCCI চাইবে একদম সব দিক থেকে যেন প্রস্তুত থাকে, ICC যেন কোনো প্রশ্ন তোলার জায়গায় না থাকে। সেখানে ICC-র এরা শনিবার কর্তারা দেখে যাওয়ার পরেই এই ঘটনা অবশ্যই ইডেনের কাছে তো একটু চিন্তার, তবে বিশ্বকাপের গতকালই বিশ্বকাপের সূচি পরিবর্তন হয়েছে, 9টা ম্যাচের সূচি পাল্টে গেছে। ইডেনের হাত থেকে ম্যাচ চলে যাবে এরকম কোনো চিন্তার করার মনে হয় না এ রয়েছে এবং এই আগুনটার জন্য সেটা হবে বলে সেটা হয়তো হবে না। তবে হ্যাঁ, CAB-র নিরাপত্তা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন অবশ্যই উঠবে, একেবারে চিন্তার বিষয় একটা থাকবেই, তার কারণ বিশ্বকাপের প্রস্তুতি পর্ব চলাকালীন ইডেনের সাজঘরে আগুন। তবে আমরা সবাই আশা করব, ক্রিকেট প্রেমীরা আশা করবে, প্রস্তুতি পর্বের মধ্যেই সমস্ত সংশয় এবং শঙ্কা কাটিয়ে ইডেন তার পূর্ণ অবয়বে ফিরে আসবে এবং আপামর ক্রিকেট প্রেমীদের একটা সুন্দর মাঠ উপহার দেবে। ইডেন গার্ডেন্সের সামনে থেকে ক্যামেরায় প্রিয়ঙ্করের সঙ্গে আমি সৌরভ পাল, আমার সঙ্গে রয়েছে শান্তনু ঘোষ।